সার্বিক এই ফলাফল নিয়ে আরেক জয়ী প্রার্থী জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী বিবেক গুপ্ত, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। কঠিন লড়াই ছিল, তাই নয় কি? সকাল থেকে মানুষের সঙ্গে অনেক সম্পর্ক হলো, অনেক কথাপত্র হলো, অনেক অনেক কষ্ট ছিল যে আমরা বুঝলাম যেটা আগামীকাল দিন আমরা ঠিক করব। কিন্তু ঠাকুরের জয়, মমতা দিদির আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, আমাদের কর্মীর খাটনিটা, এই রেজাল্ট হয়েছে। এবং আপনি সাংবাদিকও বটে, সম্ভবত অনেক সাংবাদিকও বা এইরকম একটা টাফ ফাইটে সেটা হয়তো কল্পনা করতে পারেনি। 200 পার করেছে তৃণমূল কংগ্রেস এবং কলকাতা বিজেপি শূন্য হওয়া, কি কারণ থাকতে পারে, কি স্ট্র্যাটেজি থাকতে পারে এবং কি কারণে বাংলার মানুষ বিজেপিকে এভাবে প্রত্যাখ্যান করে ফের তৃণমূলকে পেরিয়ে? অভদ্রতা দিদি, ও দিদি, রামায়ণ জয় শ্রীরাম যারা বললেন, যারা জয় শ্রীরাম করেছিল লাস্ট 2 বছর দিয়ে, ওরা রামায়ণ আর মহাভারত কিন্তু ভুলে গেছে। আপনি মোদী আছেন, আপনি প্রধানমন্ত্রী হতে চান, নিশ্চয়ই আপনি প্রধানমন্ত্রী আছেন, কিন্তু যখন আপনি মহিলাকে অ্যাড্রেস করবেন তাহলে মহিলাকে সম্মান করতে হবে। কোভিডের জন্য আমরা এখন আমাদের বড়াবাজারে অনেকগুলো যা ডালা করে, যা স্টল করে করে, যা ডেলি খাটনি করে, ডেলি কমাই করে খায়, ওনাকে খাওয়া দাওয়া পৌঁছে ওনাকে রিলিফ দেওয়ার, ওটা হচ্ছে প্রথম কাজটা একদম ইমিডিয়েটলি। কিন্তু যে আমার টপমোস্ট প্রায়োরিটি আছে, 3 মাস 6 মাস কোভিড হওয়ার পরে আমি জোড়াসাঁকো জব মেলা করতে চাইছি, যেখানে আমাদের ইউথ যারা কাজ পাচ্ছে না ওনাকে কাজ দিলাম। কোনো ভিক্ট্রি মিছিল হবে না, কোনো ভিক্ট্রি মার্চ হবে না, আমি অ্যাভয়েড করব, তোমরাও অ্যাভয়েড করো। কিছুদিনের কথাটা আমরা সঙ্গে মিলিয়ে এর দিকে বড় উৎসব করব। সাধন পাণ্ডে, তৃণমূলের এই সাফল্যকে তিনি কিভাবে দেখছেন? দেখব, মানুষের জীবনে মানুষের হয়ে কাজ করতে হবে, জনগণ আমাদের শক্তি, মমতা ব্যানার্জি আমাদের শক্তি, এই শক্তিতে কাজ করে যাচ্ছি। দায়িত্ব আরো কতটা বাড়লো? দায়িত্ব প্রচুর বাড়লো। তুমি মনে রেখো, ফুলের মালা পড়তে গেলে কাঁটা আছে, কাঁটাটাও সহ্য করতে হবে। কিন্তু দাঁড়িয়ে অনেক কাজ, পিপল হ্যাড ট্রিক কি কার বেশি, এটা আমার কাছে কোনো ব্যাপার না, কাজ করতে হবে। সাধন দাস, দেখছি যে মমতা ব্যানার্জি যে 10 বছর যে সরকার চলেছে, সেই সরকারের যে কাজ, আমরা যে কাজ করেছি, সেলফ হেল্প গ্রুপ যে কাজ করেছে, কোটি কোটি মহিলার কাজ করেছি, সব ব্যাপার, সব প্রত্যেকটা ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে আমরা একটু পিছিয়ে আছি, টাকা পয়সা কেন্দ্র দেয় না, এসবে আটকে যায়, কিন্তু আমরা মনে করি এসবে আমরা অতিক্রম করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।